अरे जाबो तो ओमा बंधुराम আমাদের টোটো এসে গেছে, আমরা টোটোতে যাচ্ছি। টোটোয় বসে গেছি, ওইদিকে ছেলে আরো দুজন যাবে আমাদের সাথে, আমরা সেখানে যাচ্ছি। অপুদের ফোন বন্ধ ছিল সকালে, ও बंधुरा अंकल जी और आंटी जी भी हम लोग के साथ जा रहे हैं, फेस इधर करो, बहु भी जा रहे हैं, हर लोग कोटेश्वर बोले एक शिव मंदिर आছে সেখানে যাচ্ছি, ওনারা পূজাও দেবেন। আর আমার ছেলে এখন আরেকটা বড় মোটরসাইকেল নিয়েছে, মোটরসাইকেলে করে ওই আঙ্কেল আর আমার ছেলে আর আঙ্কেলের ছেলে একসাথে মোটরসাইকেল জায়গায় এক গাড়িতে হচ্ছে না, তার জন্য মোটরসাইকেল নিয়েছে একটা। তাহলে আপনারা দেখতে থাকুন বিহারে ঘুরতে এসেছি, বিহারে ছোট ছোট দৃশ্য। देखिए पहाड़ है, पहाड़ देखो, পরিষ্কার আসছে না, তবুও কিছুটা কিছুটা দেখা যাচ্ছে। আমার কথা আপনারা শুনতে পাবেন কিনা জানি না। বটেশ্বর মন্দিরে যাচ্ছি, দেখুন একদম গ্রাম আর সবুজে ঘেরা, গাছপালা ভর্তি, আম বাগান সব গাছ, আমাদের বাংলার মতনই গাছ, বাংলায় যেমন গাছ। वही बटेश्वर चला गया, बटेश्वर चले, बटेश्वर যে আমরা এবার বটেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি, এই মন্দিরের রাস্তায় আমরা ঢুকে গেছি। এটা একদম গ্রামের মধ্যে, মন্দিরটাও গ্রামের মধ্যে, একটা পাহাড়ের গায়ে মন্দিরটা। চলুন দেখুন, আমরা এসে গেছি বটেশ্বর মন্দির, আর এই যে গঙ্গা আছে। বটেশ্বর মন্দিরে আমরা যাচ্ছি, আর ও যে পাহাড় হ্যাঁ, গাড়ি থেকে আমরা নেমে পড়েছি, পৌঁছে গেছি। এটা বটেশ্বর মন্দির, আর এখানে সব পূজা দিতে আসছে লোকজন। তাহলে এগোতে থাকি, আমাদের সাথে এসছে ওই আন্টি, বৌমা, ছেলে, ওদের ফ্যামিলি পুরো সব, আঙ্কেল আন্টি। আর এখানে দেখুন, এখানে মোটামুটি খাওয়া দাওয়ারেরও ব্যবস্থা আছে, সব রকমই, কোনো অসুবিধা নেই।
12 বছর পরে এলাম এখানে। এখানে অনেক পরিবর্তন হয়ে গেছে, মানে অনেকটা বসার জায়গা টাইগা খুব সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। যখন আমরা প্রথমে এসেছিলাম এই জায়গাটা এতটা বসার জায়গা ছিল না, এটা ঘাস মতন ছিল, একটা বট গাছ ছিল আগে যখন এসেছি, আর এখন সব সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। মন্দিরটাও অনেকটাই বড় হয়েছে, আমাদের ওরা সামনে এগিয়ে গেছে অনেকটাই, গঙ্গা ঘাটের দিকে যাচ্ছে। বন্ধুরা দেখুন সবাই স্নান করছে, গঙ্গা ওপারের কিনারা অল্প অল্প দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না, তবু একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে না। ওখানে একটু দ্বীপ মতন হয়েছে, দেখুন আমার ছেলে নেমে পড়েছে নিচে, আর সিঁড়িগুলো ধাপগুলো অনেকটাই উঁচু উঁচু, আর আমার তো একটু পায়ে ব্যথা আছে, তার জন্য আমি আর নামছি না ওই পর্যন্ত, ওরা নিচে নেমে গেছে, আমি এখানেই দাঁড়িয়ে আছি, অনেকটা উপরে, ওরা অনেকটা নিচে, ওরা ঘাটের কাছে চলে গেছে, আমি অনেকটা উপরে দাঁড়িয়ে আছি। বট গাছ আমরা যখন এসেছি তখন অনেক ছোট ছিল এই বট গাছটা, এখান থেকে পূজোর সব সামগ্রী নিয়ে নিচ্ছে। দেখুন মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে, এইসব আমরা প্রথমে এসেছিলাম যখন তখন এই বট গাছ অনেক ছোট ছিল, এখন তো অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ চলো চলো যা, তোমরা না উপরে নেই যাই, আপনাদের দাদা ছেলে মন্দিরে উপরে যাবে, আমি যাব না, আমি নিচে থাকবো, ওরা উপরে যাবে, আমি নিচের থেকে প্রণাম করে নেব, ওরা যাবে। আর আমাদের সঙ্গে যে আঙ্কেল আন্টি এসছে এইদিকে থাকে, এখানে থাকে এই বিহারে, ওরাও এসছে, ওরাও যাবে উপরে গিয়ে পুজো দেবে। মন্দিরের সিঁড়ি রেডি হয়ে গেছে মন্দিরে ওঠার জন্য, মানে পুজো দেবে। আপনারা আপলোক যাই, না না একসাথে আমি যাচ্ছি, তারপরে তোমরা উঠবে যেন আমি তুলে দেবো। সবাই রেডি হয়ে গেছে, হাত পা ধুয়ে গঙ্গার থেকে জল নিয়ে রেডি হয়ে গেছে মন্দিরে উঠবে বলে, আর মন্দিরের সিঁড়ির সামনে ওরা দাঁড়িয়ে আছে, ওরা যাচ্ছে ওই সিঁড়ি দিয়ে। আমি যতটা পাচ্ছি এখান থেকে ওদেরকে তোলার চেষ্টা করছি, আমি যাচ্ছি না, অনেকটা উঁচুতে, এটা একটা পাহাড়ের গায়ে মন্দিরটা। এই মন্দিরের নাম বটেশ্বর মন্দির। মন্দিরের বাইরে থেকে আমি আপনাদের ঘুরে কিছুটা দেখানোর চেষ্টা করব, আর ওর ভিতরের কিছু ক্লিপ দাদা নিয়ে আসবে, যেহেতু আমি যাচ্ছি না বলে যেতে পারলাম না, দুঃখিত। এই গঙ্গা কিন্তু একমুখী গঙ্গা, বারাণসী থেকে আসছে এই গঙ্গা, একদিকে স্রোত যাচ্ছে দেখুন, বারাণসীর দিক থেকে স্রোতটা আসছে, আমাদের ওই কলকাতার দিকে চলে যাচ্ছে। জলটা কিন্তু স্থির বলা যায়, অনেকটাই জোয়ার ভাটা হয় না, একমুখী। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আইজে না।